আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে বিডি বেবি নেম চ্যানেলে। আজ আমরা শিখব আরবি ভাষা শিক্ষা ক্লাস 147তম পর্বটি। যারা এই চ্যানেলে নতুন আছেন, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, কারণ আমরা অনেকগুলো পর্বের মাধ্যমে আপনাদেরকে আরবি ভাষাটা শুদ্ধ করে শিখিয়ে দিচ্ছি। তাই সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে রাখার জন্য। আসুন তাহলে শুরু করা যাক। প্রথমত আমাদের যে বাক্যটি আছে সেটা হচ্ছে, আমি বলছি তুমি দাঁড়াও। আরবিতে বলবেন, আনা কালাম ইনতা ওয়াকেফ। এই বাক্যে আনা কালাম মানে আমি বলছি, ইনতা মানে তুমি, ওয়াকেফ শব্দের অর্থ দাঁড়াও। আনা কালাম ইনতা ওয়াকেফ অর্থ আমি বলছি তুমি দাঁড়াও। তারপর লিখা আছে, তুমি আমার কথা শোনো। আরবিতে বলবেন, ইনতা ইসমা আনা কালাম। এখানে ইনতা মানে তুমি, ইসমা অর্থ শোনো, আনা মানে আমার, কালাম অর্থ কথা। ইনতা ইসমা আনা কালাম, তুমি আমার কথা শোনো। তারপর লিখা আছে, তুমি যেও না। আরবিতে বলবেন, ইনতা মাফিরো। এখানে ইনতা মানে তুমি, মাফি মানে না, রোহ শব্দের অর্থ যাওয়া। ইনতা মাফি রো, তুমি যেও না। তারপর লিখা আছে, তোমার সাথে কথা আছে। আরবিতে বলবেন, ফি কালাম ইনতা সাওয়াহ সাওয়াহ। এখানে ফি মানে আছে, কালাম অর্থ কথা, ইনতা মানে তোমার, সাওয়া সাওয়াহ অর্থ সাথে। ফি কালাম ইনতা সাওয়া সাওয়া, তোমার সাথে কথা আছে। এবার লিখা আছে, তুমি আমার রুমে আসো। আরবিতে বলবেন, ইনতা তাল আনা গোরফা। এই বাক্যে ইনতা মানে তুমি, তাল মানে আসা, আনা অর্থ আমার, গোরফা অর্থ রুমে। ইনতা তাল আনা গোরফা, তুমি আমার রুমে আসো। নেক্সটে লিখা আছে, তোমার কি সমস্যা আমাকে বলো। আরবিতে বলবেন, ইনতা আশ মুশকিলা গুলানা। এই বাক্যে ইনতা মানে তোমার, আশ মুশকিলা মানে কি সমস্যা, গুল মানে বলা, আনা মানে আমাকে। ইনতা আশ মুশকিলা গুলানা, তোমার কি সমস্যা আমাকে বলো। তারপর লিখা আছে, তোমার জন্য আমি কি করতে পারি। এই বাক্যটিকে আরবিতে বলবেন, লি ইনতা আনা এস সাউ ইকদার। এখানে লি মানে জন্য, ইনতা অর্থ তোমার, আনা মানে আমি, এস অর্থ কি, সাউই মানে করা, ইকদার অর্থ পারা। লি ইনতা আনা এস সাউ ইকদার, তোমার জন্য আমি কি করতে পারি। এবারে লিখা আছে, আমার কাজ নাই অনেকদিন। আরবিতে বলবেন, আনা মাফি শোগল জিয়াদা ইয়োম। আনা মানে আমার, মাফি মানে নাই, শোগল শব্দের অর্থ কাজ, জিয়াদা মানে অনেক, ইয়োম শব্দের অর্থ দিন। আনা মাফি শোগল জিয়াদা ইয়োম, আমার কাজ নাই অনেক দিন। পরবর্তী বাক্যটি হচ্ছে, আমার মন ভালো নাই। আরবিতে বলবেন, আনা গলবি মাফি কয়েস। এখানে আনা মানে আমার, গলবি অথবা কলবিও বলা যায় অর্থ মন, মাফি কয়েস মানে ভালো নেই। আনা গলবি মাফি কয়েস, আমার মন ভালো নেই। এরপর লিখা আছে, আমার সাথে টাকা নেই। আরবিতে বলবেন, আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস। বাক্যটিতে আনা মানে আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে, মাফি অর্থ নেই, ফুলুস শব্দের অর্থ টাকা। আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস অর্থ আমার সাথে টাকা নেই। নেক্সট লিখা আছে, আমার সাথে কাজ করবে। প্রশ্নটি কি আপনি এভাবে আরবিতে জিজ্ঞাসা করবেন, সাউই শুগুল আনা সাওয়া সাওয়া। এই বাক্যে সাউই মানে করা, শুগুল শব্দের অর্থ কাজ, আনা সাওয়া সাওয়া মানে আমার সাথে,
সাবিশু বলো, আনা সাওয়া সাওয়া, আমার সাথে কাজ করবে? এরপর লিখা, তুমি চিন্তা করো না, আরবিতে বলবেন ইন্তা মাফি ফিক্কির। বাক্যটিতে ইন্তা মানে তুমি, মাফি মানে না, ফিক্কির শব্দের অর্থ চিন্তা করা। ইন্তা মাফি ফিক্কির অর্থ তুমি চিন্তা করো না। নেক্সটে লিখা আছে, তুমি কেন কাঁদো বা তুমি কাঁদো কেন, এভাবে বলতে পারেন ইন্তা মাফি অ্যাপ কি। বাক্যটিতে ইন্তা মানে তুমি, মাফি অর্থ না, অ্যাপ কি অর্থ কাদা। ইন্তা মাফি অ্যাপ কি, তুমি কাঁদো কেন। তারপর ভয় পেও না, আমি আছি, আরবিতে বলবেন মাফি খোফ আনা মজুদ। এখানে মাফি মানে না, খোফ শব্দের অর্থ ভয়, আনা মানে আমি, মজুদ শব্দের অর্থ আসি। মাফি খোফ আনা মজুদ, ভয় পেও না, আমি আসি। এরপর লেখা আছে, আমি বসের সাথে কথা বলবো, আরবিতে বলবেন আনা কালাম সাওয়াহ সাওয়াহ মুদির। এই বাক্যে আনা কালাম মানে আমি কথা বলবো, সাওয়াহ সাওয়াহ মুদির অর্থ বসের সাথে। আনা কালাম সাওয়াহ সাওয়াহ মুদির মানে আমি বসের সাথে কথা বলবো। নেক্সটে লেখা আছে, তোমার কথা আমি বসকে বলবো, আরবিতে বলবেন ইন্তা কালাম আনাগুল মুদির। এই বাক্যে ইন্তা মানে তোমার, কালাম শব্দের অর্থ কথা, আনা মানে আমি, গুল শব্দের অর্থ বলা, মুদির অর্থ বস। ইন্তা কালাম আনা গুল মুদির মানে তোমার কথা আমি বসকে বলবো। এরপর লেখা আছে, তোমার আকামা আছে, আরবিতে বলবেন ইন্তা ফি ইকামা। এই বাক্যে ইন্তা মানে তোমার, ফি মানে আছে, ইকামা অর্থ আকামা। ইন্তা ফি ইকামা মানে তোমার আকামা আছে। তারপর লিখা আছে, হ্যাঁ আকামা আছে, আরবিতে বলবেন আইওয়াহ ইকামা ফি। এই বাক্যে আইওয়াহ মানে হ্যাঁ, ইকামা মানে আকামা, ফি শব্দের অর্থ আছে। আইওয়াহ ইকামা ফি, হ্যাঁ আকামা আছে। তারপর লিখা আছে, কতদিন সৌদি এসেছ, আরবিতে বলবেন কাম ইয়োম ইজি সৌদি। এই বাক্যে কাম ইয়োম মানে কতদিন, ইজি শব্দের অর্থ আসা বা এসেছ। কাম ইয়োম ইজি সৌদি, কতদিন সৌদি এসেছ। 3 মাস সৌদি এসেছি, তালাতা সাহার ইজি সৌদি। এখানে তালাতা মানে 3, সাহার মানে মাস, ইজি অর্থ আসা, তালাতা সাহার ইজি সৌদি, 3 মাস সৌদি এসেছি। দোকানের কাজ করতে পারবে, আরবিতে বলবেন সাউই ইকদার শগুল বাক্কালা। এখানে সাউই অর্থ করা, ইকদার মানে পারা, শগুল শব্দের অর্থ শগুল বাক্কালা মানে দোকানের কাজ। সাউই ইকদার শগুল বাক্কালা মানে দোকানের কাজ করতে পারবে, সব কাজ পারবো, আরবিতে বলবেন কুল্লু শগুল ইকদার। এখানে কুল্লু মানে, কুল্লু শগুল মানে সব কাজ, ইকদার মানে পারা, কুল্লু শগুল ইকদার মানে সব কাজ পারবো। ধন্যবাদ সবাইকে আরবি ভাষা শিক্ষা ক্লাস 147তম ক্লাসটি দেখার জন্য। বিশেষ গুরুত্বপূর্ণ এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি একটি লাইক দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।